আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই মুসলিমের বইয়ের চ্যানেলে দর্শক আমরা সবাই কম বেশি সিনেমা দেখে থাকি সিনেমাতে আমরা সবাই দেখেছি যে ভিলেনকে নায়ক তার গার্লফ্রেন্ড কিংবা তার ওয়াইফের জন্য কিন্তু বেদারক মেরেছে এমন মারা মেরেছে যা বলার বাহিরে আমরা এটা সিনেমাতে দেখেছি বাট বাস্তব জীবনে আপনি লাইভ শোতে এটা দেখেছেন কখনো জি আমি দেখেছি আর এটা শুধু আমি না প্রায় পৃথিবীর কোটি কোটি মানুষ ঘরে বসে সরাসরি দেখেছে দর্শক চুরানব্বই তম অস্কারের আসর ইতিহাসে স্থান করে নিল একটি ঘটনার কারণে জি দর্শক এর আগে অস্কার অনুষ্ঠানে মানুষ নগ্ন দৌড় দেখেছেন কিন্তু এক তারকার হাতে অন্য তারকার চর খাওয়ার দৃশ্য আপনি কখনোই দেখেননি মঞ্চে তখন ছিল মার্কিন কমেডিয়ান ক্রিস মঞ্চে দাঁড়িয়ে উইল স্মিথের যারা পিঙ্কেট স্ত্রী নিয়ে ঠাট্টা করেন ক্রিস সবাই কম বেশি হেসে দিলেও গম্ভীর হয়ে যান যারা এরপরই ঘটনাটি ঘটে সবার চোখের সামনে মঞ্চে এসে ক্রিস রককে সপাটে চর কষান উইল স্মিথ পরে অবশ্য মঞ্চে উঠে ক্ষমা চান স্মিথ যদিও সরাসরি তিনি ক্রিস রকের নাম উচ্চারণ করে ক্ষমা চাওয়ার কথা বলেননি তবে সে ক্ষমা চাওয়ার উপলক্ষটাও ছিল স্মিথের জন্য বড় ঘটনা দর্শক উইল স্মিথের এই ঘটনার পর সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কম বেশি লেখালেখি করছে এবং সবাই কম বেশি কথা বলছে কেউ তার পক্ষে কথা বলছে কেউ তার বিপক্ষে কথা বলছে তবে সম্প্রতি ভারতের জনপ্রিয় অভিনেত্রী ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অভিনেত্রী শ্রীলেখা মিত্র কিন্তু তাকে নিয়ে একটি পোস্ট দিয়েছে যা রাতারাতি ভাইরাল হয়ে গেছে শ্রীলেখা বলেছেন কোনো কিছুর বিরোধিতা করার জন্য কারো গায়ে হাত তোলা উচিত নয় হিংসাকে কখনোই সমর্থন করব না সঞ্চালক তো রসিকতা করেছিলেন ব্যক্তিগত আক্রমণ করতে চাননি তার জন্য এইভাবে প্রতিবাদ না জানালো হতো আর এটা জানানো কি খুব প্রয়োজন ছিল স্মৃতের অভিনেত্রা শ্রীলেখা আরও বলেন নিজের স্ত্রী জারা পিঙ্কেট সম্পর্কে খারাপ কথা শুনতে না পেরে প্রতিবাদ করে ভালো করেছেন স্মিথ কিন্তু তাই বলে না তো হতো ভিন্নভাবেও প্রতিবাদ করা যেত সঞ্চালককে চর অনুষ্ঠান চলাকালীন অস্কারের মঞ্চে উঠে সবার সামনে গায়ে হাত তুলতে পারেন না স্মিথ আর গালিগালাজ করাটাও দৃষ্টিকটু লাগলো আমার এই অভিনেত্রী দাবি করেন ঘটনাটি কোথাও গিয়ে স্মিথের ক্ষমতা প্রকাশের দিকটি ফুটে উঠেছে তার কথায় মানুষ নিজের ও পরিবারের ব্যাপারে সংবেদনশীল তা ঋতুপর্ণার সময়ও দেখেছি মীর আফসার আলী যখন হাসি ঠাট্টা করত তখন তিনি প্রতিবাদ করেছিলেন কিন্তু স্মিথের প্রতিবাদের ধরন তেমন নয় তিনি যেন নিজের ক্ষমতা প্রকাশ ঘটালেন প্রসঙ্গত উনিশশো সালে জি আই জেন সিনেমার অভিনেত্রী মাথায় চুল কম থাকায় নিয়ে চর্চা হয়েছিল আর অস্কার চুরানব্বইতম আসরে সেই প্রসঙ্গ টেনে রসিকতা করেন সঞ্চালক ক্রিস রক আর তাতেই রেগে গিয়ে তাকে সপাটে চর বসান অভিনেতা উইল স্মিথ তো দর্শক স্ত্রীর প্রোটেক্ট করা স্ত্রীর সম্মান রাখা এটা প্রত্যেকটা হাজবেন্ডের দায়িত্ব কর্তব্য রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে এটা আমরা সবাই স্বীকার করছি তবে অস্কারের মতো একটা মঞ্চে কি এইভাবে সঞ্চালককে চর মারাটা এটা নিশ্চয়ই তার ঠিক হয়নি তো যাই হোক দর্শক আপনাদের এ ব্যাপারে যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন